আসসালামু আলাইকুম, ফারহানা হক, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা গত ক্লাসে আমরা নবম অধ্যায়ের 8 নম্বর লেকচারটি দেখেছিলাম। আজকের পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। আমরা পরমাণু মন্ডল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের লেকচার নাম্বার 9 দেখব। আচ্ছা, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো টপিক দেখব, ভর ত্রুটি, বন্ধন শক্তি। কনসেপচুয়াল একটা লেকচার, খুব মনোযোগ সহকারে লেকচারটা শুনবা। আচ্ছা, ভর ত্রুটি, কোনো নিউক্লিয়াসের ভরের মধ্যে আমরা জানি প্রোটন আর নিউট্রন থাকে, অথবা আরো যেগুলো থাকে আর কি, নিউক্লিয়ন, প্রোটন আর নিউক্লিয়ন, সরি, নিউট্রনকে তো একত্রে নিউক্লিয়ন বলা হয়। এই যে প্রোটন আর নিউট্রনের ভরের সমষ্টি হচ্ছে নিউক্লিয়াসের ভর, রাইট? এটা আমরা জানি। কি বলছি, নিউক্লিয়াসের ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি, ওকে? কিন্তু হিসাব নিকাশ করে দেখা গেছে, এটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা জানি এটা, কিন্তু হিসাব নিকাশ করে দেখা গেছে, মানে প্র্যাকটিক্যালি নিউক্লিয়াসের ভরের মধ্যে অবস্থিত যে নিউক্লিয়নগুলো থাকে, নিউক্লিয়নের ভরের সমষ্টি অপেক্ষা কিছুটা কম হয়। নিউক্লিয়াসের ভরটা ভরের সমান হওয়ার কথা, কিন্তু নিউক্লিয়নের যে ভরের সমষ্টি তার থেকে কিছুটা কম হয়। অর্থাৎ নিউক্লিয়নগুলো যখন একসাথে মিলে একটা নিউক্লিয়াস গঠন করে, তখন হচ্ছে কিছুটা ভর আসলে অদৃশ্য হয়ে যায়। একে বলা হয় হচ্ছে ভর ত্রুটি। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দিলে হয়তো তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। আমরা প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে ভর ত্রুটি, ভর ত্রুটিটা দেখব। আচ্ছা, একটা এক্সাম্পলের সাহায্যে বলি। একটা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা দেয়া আছে, ধরো প্রোটন সংখ্যা যদি জেড হয়, অর্থাৎ মানে পারমাণবিক সংখ্যা আর কি, জেড, ভর সংখ্যা হল এ, তাহলে নিউটন সংখ্যা কত হবে? আমরা এর আগেও একটা লেকচারে দেখেছিলাম নিউটন সংখ্যা কিভাবে বের করে। নিউট্রন সংখ্যা কিভাবে বের করবো? ভর সংখ্যা থেকে আমি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা মাইনাস করব, তাহলে এটা হচ্ছে নিউটন সংখ্যা, পেয়ে গেলাম। আচ্ছা, একটা প্রোটনের ভর ধরলাম একটি প্রোটনের ভর ধরলাম এম পি, আচ্ছা ঠিক আছে, আর একটি নিউট্রনের ভর ধরলাম হচ্ছে এম এন। আচ্ছা, তাহলে এই যে নিউক্লিয়ন, প্রোটনের ভর, নিউট্রনের ভর, এই দুটো, এগুলোকে তো নিউক্লিয়ন বলা হয়, তাহলে নিউক্লিয়ন ভরের মোট ভর কি হতে পারে? মোট ভরটা কি হতে পারে? নিউক্লিয়নের সংজ্ঞাটা মনে আছে তোমাদের? নিউক্লিয়াসের ভেতর অবস্থিত যেমন প্রোটন আছে, নিউট্রন আছে, বা আরো মিশ্রণ থাকে, এগুলোর, এগুলোকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। তাহলে আমি এখানে একবার লিখে ফেলছি, নিউক্লিয়ন গুলোর ভর। আচ্ছা, নিউক্লিয়ন গুলোর ভর কি হবে? প্রোটন সংখ্যা ছিল, প্রোটনের সংখ্যা এত, প্রোটনের ভর হচ্ছে এত, তাহলে টোটাল ভর আমার, আমি কত পাচ্ছি? জেড ইনটু এমপি, তাই তো? এটা গেল হচ্ছে প্রোটন। আর নিউট্রন তাহলে কত পাবো? প্লাস, টোটাল করছি, নিউট্রন তাহলে কত পাবো বলো? নিউট্রনের সংখ্যা পেয়েছিলাম এত, এ মাইনাস জেড, আর নিউট্রনের ভর হচ্ছে এম এন, তাহলে টোটাল কত পাচ্ছি? এম এন ইনটু এ মাইনাস জেড, ঠিক আছে? আমরা কিন্তু নিউক্লিয়নগুলোর ভর পেয়ে গেলাম অলরেডি। আচ্ছা, এখন এটা হচ্ছে নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টি, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটনের টোটাল ভর, যেহেতু প্রোটনের সংখ্যা জেড আছে, আর এটা হচ্ছে নিউট্রনের টোটাল ভর। নিউট্রনের, একটি নিউট্রনের ভর যদি এত হয়, তাহলে টোট নিউট্রনের সংখ্যা যেহেতু আছে, এ মাইনাস জেড, এটাকে গুণ করে দিলাম।
পেলাম আমরা। এখন সংজ্ঞায় আমরা বলেছি, ভর ত্রুটির সংজ্ঞায় বলেছিলাম যে কিছুটা এই যে এই এই যে নিউট্রনগুলোর ভর আমরা টোটাল করলাম, টোটাল করে যা আসে, রেজাল্ট যা আসবে তা হচ্ছে একটা নিউক্লিয়াসের যে ভর থাকার কথা তার থেকে আমরা বেশি পাবো, মানে নিউক্লিয়াসের ভর থেকে এটা একটু বেশি হবে, কিন্তু আসলে কিন্তু সমান হওয়ার কথা, তাই না? আচ্ছা ধরলাম আমরা যদি ভর ত্রুটিকে আমরা, আচ্ছা নিউক্লিয়াসের ভর ধরলাম, নিউক্লিয়াসের ভরকে আমরা এম ধরি, ভর ত্রুটিকে ডেল এম দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, ডেল এম দিয়ে প্রকাশ করে। তাহলে এখানে ভর ত্রুটি ডেল এম লিখতে পারি, আচ্ছা নিউক্লিয়াসগুলোর যে ভর আমি বের করেছিলাম এটা তো মোট ভর, হ্যাঁ। আচ্ছা এটাকে আমরা একটা নাম দেই, কি নাম দিব বলতো, এম প্রাইম দেই, নিউক্লিয়াসের ভর হচ্ছে এম আর নিউক্লিয়নগুলোর টোটাল যে ভর তার নাম দিলাম হচ্ছে এম প্রাইম। তাহলে ভর ত্রুটি আমরা পাবো হচ্ছে, এটা একটু বেশি থাকে, এই যে এই এই অংশটা একটু বেশি থাকে, সমান হওয়ার কথা কিন্তু নিউক্লিয়াসের ভরটা কিছুটা কম থাকে, তাহলে আমরা যেটা কম সেটা মাইনাস করছি, এম প্রাইম মাইনাস এম। আচ্ছা তাহলে কি পাবো, এম প্রাইমের মান ছিল জেড ইন্টু এম পি প্লাস এম এন এম মাইনাস জেড, এটাকে একটু সেকেন্ড ব্রেকার দেই, মাইনাস এম। আচ্ছা এটাই হচ্ছে ভর ত্রুটি। তোমার যখন আসতে পারে ভর ত্রুটি বলতে কি বুঝো, টু মার্কসের একটা কোশ্চেন আসতে পারে, তাহলে তুমি এই পর্যন্ত আসবে, জিনিসগুলো দেখাবে, প্রোটন সংখ্যা ভর সংখ্যা ব্যাপারগুলো দেখিয়ে, প্রথমে সংজ্ঞাটা লিখে এই জিনিসগুলো দেখিয়ে এই যে এক্সপ্রেশনটা বের করেছি ভর ত্রুটির, এই পর্যন্ত আসলে টু মার্কসের জন্য। আচ্ছা তোমাদের এটা তো আমি ভর ত্রুটি বের করলাম যে ডেল এম বেসিক্যালি কি হয়, হ্যাঁ বের করে দেখালাম। আর আচ্ছা এখন একটা অক্সিজেন পরমাণুকে নিয়ে আমরা কাজ করে দেখি কি হয়, ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি, এখানে দেখো এটা এটাকে রেখে দিলাম, একটা আমি অক্সিজেন পরমাণু নিলাম 16 8, ভর সংখ্যা হচ্ছে 16 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 অক্সিজেনের, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এর নিউক্লিয়াসের ভর ১৫.994, এটা হচ্ছে একদম এক্সাক্ট, হ্যাঁ নিউক্লিয়াসের ভর এক্সাক্ট, এটাকেই আমরা আসলে 0.994, তো এটাকে আসলে 16 লেখা হয়। আচ্ছা একটি প্রোটনের ভর, প্রোটনের ভর আমরা ধরেছিলাম এমপি, আচ্ছা এটা হচ্ছে তোমার, এটা যদি ম্যাথ হয় তাহলে তোমাদের এগুলো দেয়া থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, মানগুলো দেয়া থাকবে, 25 AMU। আচ্ছা একটি নিউট্রনের ভর, এম এন, এটার মান দেওয়া আছে 1.008665। আচ্ছা কেন বলতো এইটা একদম পূর্ণ এভাবে এভাবে লিখছি, এএমইউ এভাবে লিখছি, কারণ এটা ওয়ান এটাও ওয়ান, হ্যাঁ কিছুটা ডিফারেন্স আসলে এখানে থাকে, এই জন্য সূক্ষ্ম একটা ডিফারেন্স থাকে বলে দশমিকের পরে এতগুলো মান নিয়েছি, নাহলে তো আমি মাইনাস করে বা প্লাস করে কিছুই পাবো না, যেহেতু ভর ত্রুটিটা আসলে খুব সামান্য পরিমাণ ভর অদৃশ্য হয় এই জন্য আমি খুব সূক্ষ্ম মানগুলো আমাকে নিতে হবে, নাহলে আমি ভর ত্রুটি বের করতে পারবো না, এই জন্য এখানে 16 না দিয়ে কিন্তু আমি 15.994 লিখেছি, এএমইউ অ্যাটমিক মাস ইউনিট, এই ইউনিটে আমি বের করছি। আচ্ছা তাহলে বলো ভর ত্রুটি কি হবে, কি হওয়া উচিত, এই যে এই সূত্র অনুসারে জেড ইন্টু এমপি, ঠিক আছে এখানে জেড কোনটা,
জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা এখানে এখানেই লিখি, এখানে জেড হচ্ছে আমার 8, তাই তো? তাহলে আমি ভর ত্রুটি এম ডেল এম কি লিখতে পারি এই সূত্র অনুসারে, দেখো জেড ইন্টু এম পি, তাহলে জেড হচ্ছে 8 ইন্টু 1.007825, রাইট? প্লাস এ মাইনাস জেড, আচ্ছা এম এন হচ্ছে এই অংশটুকু, তাই তো? এম এন লিখি আমি 1.008665, ব্র্যাকেটে আছে এ মাইনাস জেড, এটা হচ্ছে এ, এ হচ্ছে 16, তাহলে 16 মাইনাস 8, এটার রেজাল্টটা যদি বের করি তাহলে হচ্ছে আমার, না সরি, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এম এর মানটা লিখব। আচ্ছা এম এর মান হচ্ছে আমার 15.994, তাই তো? এবার এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে পাওয়া যায়, আমি ক্যালকুলেশন করে দেখেছি এটা পাওয়া যায় হচ্ছে 1.37005 AMU। এবার বুঝতে পেরেছ এটা একটা ম্যাথ চলে আসতে পারে, হয়তো এখানে অক্সিজেন না দিয়ে কার্বন দিতে পারে, নাইট্রোজেন দিতে পারে, ঠিক আছে? অবশ্যই মান দেয়া থাকবে, মান নিয়ে টেনশন করো না, এই মানগুলো তোমাদের দেয়া থাকবে, করে ভট্টটি বের করতে হবে। বুঝতে পেরেছ আমি ভট্টটি কিভাবে বের করেছি? এটা হচ্ছে ভট্টটি বের করার সূত্র, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। আচ্ছা গেল, এই তো গেল ভট্টটি, এরপরে আমরা চলে যাই বন্ধন শক্তিতে। আচ্ছা এর পরের টপিকে চলে যাই আমরা বন্ধন শক্তি। কোন স্থায়ী নিউক্লিয়াসের ভর গঠনকারী যে কণাগুলোর ভরের সমষ্টি অপেক্ষা কিন্তু কম হয়, তাই তো? অর্থাৎ প্রোটন ও নিউট্রন একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠনের সময় কিছুটা ভর অদৃশ্য হয়ে যায়, যেটা আমরা আগের টপিকেই দেখেছি, যেটাকে ভর ত্রুটি বলা হয়। আচ্ছা এখন এই যে ভর ত্রুটি আমরা পেলাম, মানে কিছুটা ভর যে অদৃশ্য হয়ে যায়, এই ভরটা আসলে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ অনুসারে, আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটা তোমরা জানো, ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। আচ্ছা এই এই সূত্র অনুসারে, হ্যাঁ এই সমীকরণ অনুসারে হচ্ছে এই যে অদৃশ্যকৃত ভর তোমার শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা একটা এক্সাম্পল আমি পুরোটা এখন আর করবো না, যেমন এটা নেই লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 6, 3। আচ্ছা এটার ডেল এম ক্যালকুলেশন করবা তোমরা বাসায়, হ্যাঁ এটার ডেল এমটা পাওয়া যায় হচ্ছে 0.034353 AMU, ঠিক আছে? আমি যে সিস্টেমে ভর ত্রুটি বের করা দেখিয়েছি ঠিক সেই একই সূত্র বের করে তোমরা এটা বের করে দেখবে এটা আসে কিনা, এখন আমি টোটাল আর ডিটেলটা করবো না। আচ্ছা এই যে এই পরিমাণ শক্তি তোমার এই সূত্র অনুসারে শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটা হিসাব করে দেখা যায় 32 পাওয়া যায় মেগা ইলেকট্রন ভোল্টে, যদি বের করি তাহলে এই পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ নিউক্লিয়াস গঠনকারী কণাগুলো একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠনের সময় কিছু ভর বেসিক্যালি শক্তিতে রূপান্তরিত হয়েছে, ওই যে যে। আচ্ছা জিনিসটাকে দেখো, মজার বিষয় হচ্ছে এটাকে দুভাবে বলা যায়, কি বলা যায়, নিউক্লিয়াস গঠনকারী যে কণাগুলো ছিল সেগুলো তো মানে যখন নিউক্লিয়াস গঠন করে তখন কিছুটা শক্তি সে হারায়। এখন আবার যদি এভাবে বলি যে কিছুটা শক্তি গঠনের সময় কিছুটা কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয় বলেই ভর কিছুটা হারাচ্ছে, মানে দুভাবে বলা যাচ্ছে, শক্তিতে রূপান্তরিত হয় বলেই এই পরিমাণ ভরটুকু সে হারাচ্ছে, অথবা যে পরিমাণ ভরটুকু সে হারাচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা গেল, আবার যেটা বলছিলাম যে লিথিয়ামের সময় লিথিয়ামের নিউক্লিয়াসকে ভেঙে
নিউক্লিয়াসকে ভেঙে প্রোটন আর নিউট্রনগুলোকে আমি যদি আলাদা করি, হ্যাঁ, প্রথমে প্রথমে যেটা করেছি নিউট্রন আর প্রোটনগুলো একসাথে করেছি, একসাথে করে দেখা গেছে যে এই লিথিয়ামের যা নিউক্লিয়াসের যা ভর আর ওই দুটোর যোগ ফলের যে পার্থক্য সেটা হচ্ছে এইটা। এখন আমি যেটা করব সেটাকে এই নিউক্লিয়াসটাকে ভাঙবো, ভাঙলে তো আমি ওই একই জিনিস পাবো, প্রোটন আর নিউট্রন পাবো। প্রোটন আর নিউট্রনকে আমার আলাদা করতে হলে, মানে এটা ভাঙতে চাচ্ছি, এখন ভাঙতে হলে তো আমার এক পরিমাণ শক্তি দরকার, তাই না? ভাঙতে হলে আমার এই পরিমাণ শক্তির দরকার হচ্ছে, ভেঙে আমি প্রোটন আর নিউট্রনকে আলাদা করতে চাচ্ছি, তখন আমার এই পরিমাণ শক্তির দরকার হচ্ছে, বাইরে থেকে আমাকে দিতে হবে। সুতরাং আমরা কি বলতে পারি বলো, যে প্রোটন আর নিউট্রন গুলোকে নিউক্লিয়াসের মধ্যে একত্রে বেঁধে রাখার জন্য এই পরিমাণ শক্তি দরকার। অর্থাৎ এই পরিমাণ শক্তি দিয়েছিলাম বলেই তো প্রোটন আর নিউট্রন ভেঙে গিয়েছিল, তাহলে প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়াসে বেঁধে রাখতে আমার এই পরিমাণ শক্তি দরকার। তার মানে এই শক্তিটা হচ্ছে আসলে বন্ধন শক্তি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি বন্ধন শক্তির সংজ্ঞা কিন্তু আমরা পেয়ে গেলাম, যে এই যে নিউক্লিয়নগুলোকে নিউক্লিয়াসের মধ্যে একত্রে বেঁধে রাখতে আমার যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি। খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, ভর ত্রুটি বন্ধন শক্তি দুটাই খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, এগুলো যেন মিস না হয়, ঠিক আছে? এগুলো একটু ভালো মতো খেয়াল করবে। দেখো এখানে যেমন আমি বন্ধন শক্তি বের করেছি, এর আগে বের করেছিলাম হচ্ছে তোমার ভর ত্রুটি, এখন তুমি যদি বলো আমি বন্ধন শক্তি কিভাবে বের করব, লিথিয়াম দিয়ে আছে, হ্যাঁ লিথিয়াম দিয়ে আছে তুমি, এবং প্রয়োজনীয় ইনফরমেশন দেয়া আছে, তখন তোমার তুমি প্রথমে ভর ত্রুটি বের করবে, তারপর ভর ত্রুটি বের করবে এই সূত্র অনুসারে, এখানে ডেল এম ইজ সি স্কয়ার, এটা হচ্ছে আলোর বেগ, এটা দিয়েই তুমি বন্ধন শক্তি বের করে ফেলতে পারবে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে একটা গ্রাফ এঁকেছি, গ্রাফের এক্স অক্ষ বরাবর আমি নিয়েছি ভর সংখ্যা, আমি পুরোটা লিখলাম না, সংক্ষেপে লিখেছি এ ভর সংখ্যা, আর এখানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যেটা নিয়েছি সেটা হচ্ছে সংক্ষেপে লিখেছি বন্ধন শক্তি, জিনিসটা হবে হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, ঠিক আছে, এম মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এই গ্রাফের নেচারটা দেখে দেখো বোঝা যাচ্ছে যে প্রথমেই লেখচিত্রটা দেখো খাড়া উপরের দিকে উঠে গিয়েছে, খাড়া উপরের দিকে উঠে আবার একটু নেমেছে, তারপর ধীরে ধীরে উপরে উঠে আবার আস্তে করে নেমে, মানে এই জায়গাটা খুব ধীরে হয়েছে, বাট প্রথমে কিন্তু খুব দ্রুত উঠেছে আবার কিছুটা নেমেছে। এ থেকে বোঝা যাচ্ছে দেখো এ মানে 50-এর 2 এখানে একদম সর্বোচ্চ হয়েছে, ঠিক আছে, এটা এ ইজ ইকাল টু 56, এর কাছাকাছি যখন আসে তখনই এটা সর্বোচ্চ মানে পৌঁছায়, ঠিক আছে, এটা কিন্তু হিসাব করে বের করা, হ্যাঁ আমি মুখস্থ বলছি না, এটা হিসাব করেই বের করেছে 50, বা অ্যাজাম্পশন করে বলছি না 56। আচ্ছা মানে যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা মানে সরি ভর সংখ্যা 56, সেখানে হচ্ছে তোমার এই বন্ধন শক্তিটা সর্বোচ্চ দরকার হয় আমার, ঠিক আছে, সর্বোচ্চ মানে পৌঁছে তারপর কিন্তু খুব আস্তে আস্তে আবার কমতে থাকে 56-এর পরে। আচ্ছা তাহলে এর থেকে কিন্তু বোঝা যায় যে তোমার মাঝামাঝি ভর বিশিষ্ট যেসব নিউক্লিয়াস থাকে সেগুলোর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি অনেক বেশি হয়, ঠিক আছে, মানে মাঝামাঝি যেসব যাদের ভর সংখ্যা আছে, ভর বিশিষ্ট যেসব নিউক্লিয়াস আছে এদের নিউক্লিয়ন প্রতি ভর শক্তি সবচেয়ে বেশি হয়, আর এরা বেশি স্থায়ী হয়, মানে এদেরকে ভাঙতে আমার অনেক বেশি শক্তি দরকার হচ্ছে, যেহেতু দেখো এটা সর্বোচ্চ হয়েছে মানে এইটার কাছাকাছি চলে এসেছে, ঠিক আছে, এগুলোকে ভাঙতে অতটা বেশি হয় না, তাই এরা খুব একটা স্থায়ী না, বাট এই যে মাঝামাঝি যেসব আছে নিউক্লিয়াসগুলো তারা বেশি স্থায়ী হচ্ছে। এটা মোটামুটি তোমার বন্ধন শক্তির একটা কনসেপ্ট নিলাম, ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের যে বিভিন্ন অংশ, হ্যাঁ নিউট্রন প্রোটন, এটাকে ভাঙতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাই তো নিউক্লিয়ার বন্ধন শক্তি, তাই না? আচ্ছা নিউক্লিয়াসের বন্ধন শক্তি কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, কারণ কি শোনো, যে কোনো নিউক্লিয়াসকে আলাদা আলাদা প্রোটন এবং নিউট্রনে পরিণত করতে আমার কিন্তু একটা নেট শক্তির দরকার হয়, অর্থাৎ নিউক্লিয়নগুলোকে আলাদা করতে যে শক্তির দরকার হয়, আলাদা হওয়ার পর শক্তি কিন্তু কম ফেরত পাওয়া যায়, হ্যাঁ মানে আলাদা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি
শক্তি কম পাচ্ছি, কিন্তু বেঁধে রাখতে আমার বেশি দরকার হচ্ছে, শক্তির দরকার হচ্ছে। এই জন্য সবসময় হচ্ছে বন্ধন শক্তি একটা ধনাত্মক। এটা একটা টুমার্সের জন্য আসতেই পারে যে বন্ধন শক্তি কি ধনাত্মক, সবসময় ধনাত্মক সংখ্যা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, আমরা আজকে এ পর্যন্ত ক্লাস শেষ করে দিচ্ছি, কারণ এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি খুব ডিটেলে এই দুটো টপিক তোমাদেরকে পড়িয়েছি। তোমরা এই এই টপিকটা তোমাদের বইয়ে একটু ঘাটাঘাটি করবে, এবং আশা করি বুঝতে সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয় আমাকে একটু নক করবে। আর আরেকটা বিষয় আসলে তোমাদেরকে বলি, ফেসবুকে যে প্রবলেমটা হয় যে তোমরা হয়তো লেকচারটা একটু দেরি করে দেখো, আমার কাছে তোমরা যখন কমেন্ট করো তখন আমার কাছে কোনো নোটিফিকেশন আসে না। হ্যাঁ, আমি হয়তো পরবর্তী কখনো যখন আমি আমার ভিডিওটা বা লেকচারটা চেক করি তখন দেখি যে কমেন্ট, হয়তো আমি প্রথম এক দুদিন দেখলাম কমেন্ট, এরপরে আমার কমেন্ট আর দেখা হয় না। তো তোমরা যেটা করবা, হয় প্রথম দু তিন দিনের মধ্যেই আমাকে তোমাদের প্রবলেমগুলো জানাবে, আর যদি অনেক দিন পরে জানাও, এক সপ্তাহ পর, দু সপ্তাহ পরে জানাও, সেই ক্ষেত্রে আমি কিন্তু নোটিফিকেশনটা পাই না, আমার পরবর্তীতে আমার চেক করা হয় না। তো তোমরা সেক্ষেত্রে আমাকে একটা কাজ করতে পারো, আমাকে একটু ইনবক্সে নক করবে যে ম্যাডাম আপনাকে একটা কোশ্চেন বা কমেন্টে একটা কোশ্চেন করেছিলাম একটু চেক করার জন্য, আমাকে একটু নক করলে হয়তো আমি পরবর্তীতে সেটা চেক করতে পারবো, জিনিসটা একটু মাথায় রাখবে। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।